সম্বন্ধ করছো মানে? তোমার কি খুব বেশি লাগছে? এই জন্য মেয়েদের কথা শুনতে দেয় না 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 একটা সাইন করে দেবেন প্লিজ এখানে? হ্যাঁ থ্যাংক ইউ। কার চিঠি রে? বাবার। মালদায় আবার কে থাকে? পিয়ারা চ্যাটার্জি, গেস্ট হাউস। চল কি লেখা আছে দেখি। বৃষ্টি, অন্যের চিঠি পড়া খুব খারাপ। জানি, আর সেজন্যই আমি ভালো মেয়ে। আরে এই বাবা যদি জানতে পারে। আমি কি এটার উপর লিখে রাখবো যে আমরা চিঠিটা পড়ছি? সেটাও ঠিক। এ কি রে, এটা চিঠি এত বড়? হয়তো ছোটবেলা থেকেই লিখেছে। হ্যাঁ, এই শোন না, ভয় লাগছে, পড়বি চিঠিটা? আচ্ছা তুই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পড়। না প্রিয় শুভ। শুভ? শুভটা কে? এই আমার জেঠু আর তোর বাবা। ও আচ্ছা, পর পর। তারপর? প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি তোর মেয়ের আশীর্বাদে না যেতে পারার জন্য, তবে বিয়েতে অবশ্যই অবশ্যই যাব। সেদিন তোর সঙ্গে ফোনে কথা বলার পর মনে হলো অভিকের সম্পর্কে। অভিক কে? আরে বিয়ারা চ্যাটার্জি। পর পর, তারপর কি আছে? নিজের ছেলে বলে বলছি না। এই চড়ে পড় না। ওফ, নিজের ছেলে বলে বলছি না, পৃথিবীর সবচেয়ে বেয়ারা ছেলে ও। তারপর তারপর পর ওর মা মারা যাওয়ার পর এত আদর দিয়েছিলাম যে আদরে আদরে ছেলেটা আমার বাদর হয়ে গেল। তারপর পর পর ওর দু একটা বাদুরে কীর্তিকলাপ শোন। এটা আমি পড়ব। দাঁড়া, মালদায় এত আম হয়, অথচ মালদা স্টেশনে যে আম সত্য গুলো পাওয়া যায় ওগুলো খেলেই তুমি মরে যাবে। ছেলে তো একেবারে তৈরি হয়ে গেছে মশাই। আর ছেলে দেখতে হবে তো। হ্যাঁ, বড় হয়ে কিছু একটা হলে নিশ্চয়ই খবরের কাগজে নাম তুলবে। তা বটে। এই এই দাঁড়া 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 দাঁড়া, এই দেখ দেখ কাকুরা কি বলছে। দেখ রে, বড় হয়ে কি হবি? বিধান রায় না অমরত্ব সেন? আমি বড় হয়ে সাইকেল মেকানিক হবো। পরেরটা, সেদিনই বুঝেছিলাম এই ছেলে আমার মুখ কতখানি উজ্জ্বল করবে। তারপর শোন, একদিন রাত প্রায় 10টা নাগাদ আমি আমার বাড়ি ফেরার সময় থ্যাংক ইউ